নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দেখুন, আমি কিছুটা মুড়ি নিয়ে এসেছি। এই মুড়িটাকে আমি একটু শুকনো কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি, সেটা আসন্ন লক্ষ্মী পুজো উপলক্ষে মুড়ির মোয়া আমি বানিয়ে দেখাবো, যেটা আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে আমরা মা লক্ষ্মীকে প্রসাদ হিসেবে নিবেদন করেই থাকি। তো আসুন, এই মুড়িটাকে আমি প্রথমে একটু ভালো করে প্রথমে একটু গরম করে নিই। মুড়িটা মোটামুটি দেখুন একটু গরম হয়ে গেছে, একটু হাত দিতে পারছি, এরকম একটু গরম হয়ে গেছে। মুড়িটা গরম করে নেওয়ার মানেই হচ্ছে যে আমরা যখন মোয়াটা বানাবো, মোয়াটা অনেকক্ষণ পর্যন্ত বা অনেক দিন পর্যন্ত একটু মুচমুচে ভাবটা থাকবে, সেই জন্য সেই কুড়মুড়ে ভাবটা আনার জন্য মুড়িটাকে আমি একবার গরম করে নিলাম। এখানে আমি নিয়ে এসেছি 1 চামচ মতন আখের গুড়। দেখুন, এর মধ্যে 1 চামচ আমি আখের গুড় দিয়েছি, 1 হাতা, আর এর সাথে দিচ্ছি আমি কিছুটা জল, অল্প একটু জল। এই আখের গুড় আর জল দিয়ে এটাকে একটু বেশ করে নেব, মানে একটু নরম মতন করে নেব, একটু নরম মতন এটাকে করে নেব। এর সাথে আমি আরও 1 চামচ গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই 2 চামচ গুড়কে আর কিন্তু জল দেবার দরকার নেই, আমি ধীরে ধীরে এটাকে একটু ভালো করে একটু পাক দিয়ে একদম নরম প্রথমে বানিয়ে নেব। দেখুন, এই যে ফেনাটা উঠছে না, এই ফেনাটাকেই মাঝে মাঝে এরকম ঘেটে 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 আপনাদেরকে কি করতে হবে, এক সাইড করে ঘেটে 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 এই গুড়টাকে না খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই গুড়টা যত ভালো করে আপনারা জাল দেবেন, তার উপরেই কিন্তু নির্ভর করছে মোয়াটার পাকটা কিরকম তৈরি হবে। তো প্রথমে আমি গুড়টাকে এইভাবে ভাবে ভালো করে জাল দেবো প্রায় মিনিট 4-5। এই যে দেখুন, কিন্তু বেশি জাল দিলে হবে না, তাতে আবার গুড়টা কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই এই গুড়টাকে মিনিট 4-5 কিন্তু এইভাবে। এরকম যখন একটা মোটামুটি দেখুন একদম ফেনা ফেনা ঘন ঘন মতন একটা কনসিস্টেন্সি হয়ে গেছে, এই অবস্থায় আমি কি করছি, গ্যাসটা কিন্তু একদম বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা কিন্তু জ্বালিয়ে রেখে কখনোই মুড়িটা দেবার চেষ্টা করবেন না, তাহলে কি হবে, মুড়িটা একদম নিয়ে যাবে। একটু সামান্য এরকম নাড়িয়ে নাড়িয়ে আমি যে ভেতরের ভাপটা আছে, ওই ভাপটাকে একটু একটু সরিয়ে দিচ্ছি। এর মধ্যে এই যে গরম করে রাখা মুড়িটা রয়েছে, এই মুড়িটাকে আমি ধীরে ধীরে এর মধ্যে অল্প অল্প করে দিচ্ছি, আর একবার করে এরকম করে নাড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে ধীরে ধীরে এইভাবে দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে একবার এর সাথে মাখিয়ে নেব। এরপরে আর কিচ্ছু না, একটু ঠান্ডা হলে এই খুব মাত্র একটা এবং মুড়ি আর একটা গুড় এবং মুড়ি আর সামান্য একটু জল, এই দুটো উপকরণ দিয়ে মা লক্ষ্মীর ভালোবাসার প্রসাদ মুড়ির মোয়া কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন, এই যে একদম একটা তৈরি হয়ে গেল। এবারে এটাকে একটু সামান্য পরিমাণে ঠান্ডা হতে দেব। এই যে দেখুন, একদম গরম গরম অবস্থায় আমি এটা পাকিয়ে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মা লক্ষ্মীর প্রসাদ মুড়ির মোয়া। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা প্রত্যেকেই ঠিক এইভাবে মুড়ির মোয়া বানিয়ে ঠাকুরকে দিতে পারেন। আজকে আমার যে রেসিপিটা, এটা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন দেখাবার জন্য, সেজন্য আমি আজকে এই মোয়ার রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যারা যারা এখনও অবধি পারমিতার পাকঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং দেখছেন অথচ সাবস্ক্রাইব করছে না, তাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আমার রেসিপিটা দেখবার জন্য, প্রতিনিয়ত আপনাদের কাছে নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।